মাত্র 4 মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়নি 1.5 মাসেও। ফলে ময়মনসিংহ শহরবাসীর দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। নগরীর ব্যস্ততম চরপাড়া মোড়ের কাছের সড়কে নির্মাণাধীন কালভার্টটির কাজ ঈদের আগে শেষ করার দাবি নগরবাসীর। সড়ক ও জনপথ কর্মকর্তারা বলছেন, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন সমর ইসলাম। সড়ক ও জনপথ বিভাগের কার্যাদেশ পেয়ে মেসার্স পাপন এন্টারপ্রাইজ নগরীর চরপাড়ার কাছের সড়কে 1,04,00,000 টাকা ব্যয়ে 4 মিটার দৈর্ঘ্যের এই কালভার্ট নির্মাণ শুরু করে গত 18 এপ্রিল। 1.5 মাস পার হলেও শেষ হয়নি কাজ। প্রকল্পের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। পাশেই মেডিকেল কলেজ হাসপাতালে সময় মতো রোগী নিয়ে যাওয়া যাচ্ছে না। দীর্ঘতিতে কাজের কোনো অগ্রগতি নাই। রাস্তার সামনে ঈদ আসতেছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। গাড়ির দাম ধরে বেশি, মানুষের ভোগান্তি বেশি হবে, দূর দূরান্ত ঢাকা থেকে লোকজন আসবে। আসা যাওয়ার সমস্যা হয়, টাইম মতো যাওয়া যায় না কোনো জায়গায়, সময় অপচয় হয়, নষ্ট হয়। তাদের কলেজে তো অনেক ভালো হইতো আমাদের জন্য, চরম ভোগান্তি হচ্ছে। স্কুল যাইতে পারতেছে না, কলেজ যেতে পারতেছে না, সময় মতো যাইতে পারতেছে না। নগরবাসীর সাথে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরাও। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। দীর্ঘদিন যাবৎ কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয় নাই। আমাদের ভোগান্তিতে আছে, বিরাট ভোগান্তিতে আছে। যানজট বেশি বাড়ছে, তারপরে আপনার হারে অনেক অনেক ফোন, একবার অমরতে সারে, একবার এমরতে কে সারে, এরকম আমাদের ভোগান্তি হইতেছে, অনেক ভোগান্তি হইতেছে এই বৃষ্টির কারণে। রাস্তা দ্রুত কাজ শেষ হলে তো আমরা তো ভালো চলতে পারছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ঈদের আগে নির্মাণ কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের ট্রাফিক ভলিউম বাড়বে আশা করা যায়, তো তার আগে যাতে দুর্ভোগ বৃদ্ধি না পায় সেই ক্ষেত্রে দ্রুত যাতে শেষ করতে পারে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা ঠিকাদারকে আমরা নির্দেশনা প্রদান করেছি যাতে তারা কিছু অতিরিক্ত লোক বল দিয়ে এখানে যান চলাচলে একটু সহায়তা করে আর কি। ঈদের ব্যস্ততা শুরুর আগেই কালভার্টের নির্মাণ কাজ শেষ না হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা ময়মনসিংহ নগরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন।